নমস্কার সকলকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। কিন্তু নতুন বছর পড়লেও প্রত্যেকটা জিনিসের যেরকম আবার নতুন করে ফিরে আসা থাকে, ঠিক সেরকমভাবেই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এমন একটা জায়গায় যেখান থেকে আপনাদের খুব পছন্দের একটি ধারাবাহিক, জি বাংলার ধারাবাহিক কৃষ্ণকলির জন্ম হয়েছিল, যেখান থেকে আপনারা কৃষ্ণকলির পরিবারকে উপভোগ করেছেন, কৃষ্ণকলির জীবনকে উপভোগ করেছেন, তার স্ট্রাগলকে দেখেছেন, তার জীবনের গান গাওয়া দেখেছেন, গান নিয়ে তার বেঁচে থাকা দেখেছেন, এই সমস্ত কিছু দেখে আপনাদের কাছে কৃষ্ণকলি খুব প্রিয় চরিত্র হয়ে উঠেছিল। কিন্তু আজকে সেই কৃষ্ণকলি ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ে আমরা উপস্থিত রয়েছি। আমার ব্যক্তিগতভাবে একটু খারাপ লাগছে, তার কারণ হচ্ছে এই চার বছর ধরে কৃষ্ণকলির কণ্ঠের সমস্ত গানগুলো আপনারা যেগুলো উপভোগ করেছেন সেই গানগুলো আমার গাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং সেটা একটা বিশেষ ভালো লাগার বিষয়। এবং আজ এতগুলো দিন পরে সেই সিরিয়ালটির শেষ দিনের শুটিংয়ে এসে আমরা উপস্থিত হয়েছি, তাই একটু খারাপ লাগা আছে যে এর পরে আবার কোনো কৃষ্ণকলি নিশ্চয়ই আসবেন যিনি বাংলার কীর্তন সংস্কৃতির প্রতি চর্চা রাখবেন এবং আপনাদের মন জয় করবেন। তাই সেই খারাপ লাগার মধ্যে থেকেও একটা ভালো লাগা আছে যে আবার কোনো জায়গা থেকে নতুনের একটা কিছু শুরু হবে। আপনাদের সকলকে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত, কারণ এই চার বছর প্রত্যেকটা সময় আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সকলেই এইভাবে পাশে থাকবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন।